আমাকে যেটা বলেছে যে আমরা তো বাংলার মুখ্যমন্ত্রীর ভরসা রেখেইছিলাম, আজও আমরা রাখছি, যদি মুখ্যমন্ত্রী আমাদের বিচার দেয় তাই দাবি আজও করছি। কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বাড়িতে আসার পর আমাদের একটু ভরসা হয়েছিল এবার হয়তো সত্যি কিছু করবেন, তারপরেও যখন দেখছি কিছুই হচ্ছে না, উল্টে তথ্য প্রমাণ লোপাট করার ব্যবস্থা হচ্ছে, তখন তো আমরা কারোর উপর ভরসা রাখতে পারছি না। তাই আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি, আমাদের একটাই মেয়ে, সেই সন্তানহারা পিতামাতা হিসাবে আমরা দোষীদেরকে চিহ্নিত করা বিচারের দাবিতে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। আমরা কি করতে পারি সাধারণ মানুষ? আমরা কষ্ট করে মেয়েকে বড় করেছি, মেয়ের স্বপ্ন ছিল ডাক্তার হব, সেই স্বপ্ন দূরে রেখে তাকে আমাদের সকলকে ছেড়ে চলে যেতে হয়েছে। এই মুখ্যমন্ত্রীর মানবিক চেহারা কথা বলে, মুখ্যমন্ত্রী নিজে অমানবিক আমি এত বড় অভিযোগ করছি। যে মুখ্যমন্ত্রী মানবিকতার মন্ত্র দেয় সে মুখ্যমন্ত্রী নিজে অমানবিক। আপনি আমাকে জেল ফাঁসি দিন, আপনি অমানবিক বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বিন্দুমাত্র আপনাদের মমতা নেই, মানবিকতা নেই। একটা মহিলা হয়ে, একটা একটা নারী জাতির একজন প্রতিনিধি হয়ে কি করে পারেন আপনি তথ্য অন্য পাঠে সহায়তা করতে, মদত করতে? আমি ভেবে অবাক হয়ে যাচ্ছি।